দোস্ত আমি আসতেছি একটু পরে আসতেছি হ্যাঁ রাখ হ্যাঁ ওকে কি অবস্থা এত লেট কেন তাহলে টাইম তো ঠিকই আছে আচ্ছা যাই হোক ওই একটা বড় বাসাতে মিটিং ছিল আর কি তাই বল প্রতিদিন লে উনি খুব মানে পলিটিক্যাল খুব পাওয়ারফুল বুঝছো ওনার সাথে একটু বসে মিটিং করছি ওনার শিডিউল সবসময় পাওয়া যায় না দ্যাটস ওয়াই একটু কাজ ছিল আর কি কি কাজ তোমার চাকরি তো করো না তুমি জানো বাসা কত কিছু বলে বের হইছি সেই খবর আছে তোমার আছে শুধু ওই বন্ধুগুলো সবগুলো অকাজের এই তোমার সাথে রিলেশন কার আমার আমার বন্ধুদের সাথে তোমার রিলেশন ওর অকাজের নাকি কাজের সেটা তুমি জানো এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিসের বাড়াবাড়ি তুমি জানো এখানে আমি দেড় ঘন্টা ধরে ওয়েট করতেছি আর এখানে লোকজন সবকিছু আমার শুকনের মতন তাকিয়ে ছিল তাহলে একটা বেড বিছিয়ে দিই শুয়ে থাকো আর আর একটা মেয়ে মানুষ যদি এখানে রাস্তাঘাটে দাঁড়ায় থাকে বা একটা পার্কে দাঁড়ায় থাকে তাহলে তো লোকজন তাকাবি এটা স্বাভাবিক আর আমি তো রাস্তাঘাটে দাঁড়ায় থাকলে তো অনেক মেয়ে আমার দিকে তাকায় হাই হ্যালো দেয় ইন্টেনশন বুঝায় অনেক কিছু তো কি হয়েছে এটা স্বাভাবিক নিশ্চয়ই তুমি অন্য কারোর সাথে রিলেশনে গেছো বুঝছো এই কারণে তো আমি ফোন দিলে ধরবো না হোয়াটসঅ্যাপে টেক্সট দিলে দেখবো না কল দিলে দেখবো না ফেসবুকে নক দেই একবার সবগুলো তো ইগনোর হ্যাঁ এখন আর আমাকে ভালো লাগে না তাই না শোনো আমার না বুঝছো মা আছে বাসায় সুস্থ সবল আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখুক হ্যাঁ তো আমার না মা দরকার নাই হ্যাঁ তুমি যেরকম অ্যাটিটিউড করতেছো এটা কোনো গার্লফ্রেন্ড করে না এটা একটা মা তার সন্তানের সাথে করে আর তোমার কথা শুনলে বুঝছো শৈল আপনি মনে যে দিকতে দিকতে মনে করলে ঝুলা যায় ঝুলা যায় গা পুড়ে গেলে মানুষের যেরকম মনে ওরকম হয় তুমি একটা কাজ করো যে মানুষটা এ তিম হের কাছে যাও হের কাছে গেলে তোমার ভালো হইবে ওইও একটা মা পাইবো ঠিক আছে তুমিও একটা বয়ফ্রেন্ড পাইবা আমার না এরকম গার্লফ্রেন্ড দরকার নাই আমার গার্লফ্রেন্ড দরকার হচ্ছে একটা সুইট যে আমাকে বুঝবে যে আমাকে সময় দিবে হ্যাঁ যে আমার জন্য ওয়েট করবে ওরকম তুমি একটা কাজ করো তুমি অন্য কারোর সাথে রিলেশন থাকো হ্যাঁ মানে যার মা দরকার আমার মা আপাতত দরকার নাই বুঝছো ভালো থাকো আর তোমার এই রিলেশনের নিগোচি করি আমি আচ্ছা অপু অপু শোনো আমার একটা কথা শোনো কথা অনেকগুলি বলছো আমি শুনছি আর শোনার আমার মানে এনার্জি নাই তোমার রাস্তা ওদিকে আমার রাস্তা ওদিকে আই শোনা সমস্যা হইব যাও বন্ধু তুই কই রে কেন কি হইছে তাড়াতাড়ি আমগো পয়েন্ট আয় তোর লগে জরুরি কথা আছে তাড়াতাড়ি এই কি হইছে তোর পেশেন্ট ঠিক আছে দূর বেড়া কি হইছে কত তোর গার্লফ্রেন্ডের দেখলাম আরেক পলার লগে কি বিশ্বাস হয় না এই বেটা ফাইদামি করবি না এইসব ব্যাপার না তোর লাগে আমি কোনো ফাইদামি করি বন্ধু বিশ্বাস কর চল আমার লাগে অন্তরে দেখা গেছে চল মারে আয় আমার লগে ওইটা না আড্ডাম না এদিকে 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 এই এদিকে আয় এদিকে এদিকে এই ছাগল এদিক তুই আয় তোর বাপ চুপ থাক এটা তোর কি হয় তোর কি হয় হ্যাঁ কি কয় কেউ না বলো আমি তোর বয়ফ্রেন্ড আপনি কারা মিয়া আমি আল্লাহ হ্যাঁ কই থেকে এসে হাজির হয়েছি আমি তো কিছু বুঝলাম না উপর থেকে আসছি
তোর টিকিট পাঠানো দরকার। আ বন্ধু তুই ওটার সাইজ কর। হ্যাঁ। তোর লগে আমার প্রেম না। তোর লগে আমার রিলেশন। তুই আমার রিলেশন থাকা অবস্থা তুই তেল লেগে কামটা করছিস কত? হ্যাঁ? সরি মানে? সরি মানে কি কো? তুই আমি থাকাকালীন অবস্থা তুই আরেকটা পোলার লগে কেল লেগে আমার পুষায় না? আমার পুষায় না তোর? হ্যাঁ? ওইটা কি দেখ? আচ্ছা ভাইয়া আপনি করেন কি? চাকরি করি ভাই। ও চাকরি? আপনার ঘড়িটা তো সুন্দর ভাই। এটা অনেক দামি ঘড়ি ভাই। তাই না? আপনার স্যালারি কত ভাইয়া? স্যালারি দিয়ে আপনি কি করবেন ভাই? আরে এমনি আপনি আমার ঘড়িটা নিয়ে নিয়েছেন। না 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 এখনই দিয়ে দেবো, পাঁচ মিনিট। এই যে হয়েছে দেখেন দেখেন কত সুন্দর। আপনি তো পুরিয়ে ফেলেন ভাই, এটা কোনো কথাটা তো আমার সুন্দর না। আচ্ছা আপনার বেতন কত ভাইয়া? ভাই মাত্র 50,000 টাকা ভাই। 50,000? আচ্ছা ও যদি আপনার পীড়া আপনি নিতে পারবেন? অনেকদিন মানবিক দেখি না, আমরা মানবিকটা একটু দেখি তো ভাই। এমনি দেখবো আর কি, সুন্দর অসুন্দর থাকে না একটা ব্যাপার। দেখি দেখি আমার অনেকদিন মানবিক দেখি না। মানবিক দিয়ে আপনি কি করবেন ভাই? ও যাইল। আরে দেন না, ও আসার আগে থেকে যাবো। আপনি তো ভাই মহা বাটপার লোক ভাই। এই আমার আপনার বাটপার মনে হয় ভাই? নিয়ে না নিয়ে না ভাই। আল্লাহ আল্লাহ ভাই। আরে দাঁড়ান দাঁড়ান বাহ। আচ্ছা 20 টাকা ওটা আপনার থাক ভাই। এটা আমার বহুত কষ্ট টাকা ভাই, নিয়েন না ভাই। ভাই একটু ফোনটা দেন তো, একটু ফোন দেই। আরে ভাই দেন না। তাড়াতাড়ি দেন, কল দেবো। আরে ছাগল